আসসালামু আলাইকুম ভাদ্র মাসের রোদে মানে একটু ছায়া বা একটু বাতাসের আসা বিভিন্ন জায়গায় ঘুরতেছি গ্রাম অঞ্চলে ঘুরতেছি তো এখন এই মুহূর্তে আছি এই শ্রীপুর উপজেলার একটা জায়গা যেটাকে অ্যাকচুয়ালি আতিপাড়া নাম ডাকে আতিপাড়া এই জায়গাটা অবশ্য আমার ছেলে মেয়েদেরকে নিয়ে আমি শীতকালে ঘুরতে আসি সুন্দর একটা কাঠের ব্রিজ আছে এখানে এই কাঠের ব্রিজের এখানেও আমি আসি ঘুরতে আসি আমার ছেলে মেয়েদেরকে নিয়ে সুন্দর লাগবে আপনার আপনারা যারাই আসতে চান এদিকে চমৎকার একটা জায়গা রোদ প্রচণ্ড আসলে ওইখানে ট্রলার আছে ট্রলারের ভিতরে বকুল অপেক্ষা করতেছে বকুল বলতেছে হ্যাঁ কখন ভিডিও করব কখন ভিডিও করব ওইখানে আমরা এখন একটা ভিডিও করবো ইয়াম নিয়ে ভিডিও করবো ভিডিওর সেট ঠিক করতেছে বকুল তো সেই ফাঁকে আমি একটা মানে কাওড়া টাইপের ভিডিও করতেছি আপনাদের সাথে তো যাই হোক এই দেখেন প্রকৃতি আবহমান গ্রাম বাংলার প্রকৃতি আপনারা যদি মূলত মানে ফেরার ইচ্ছা করা ইচ্ছা থাকে মনে তাহলে আপনারা গ্রাম অঞ্চল ঘুরতে পারেন এই সিজনগুলিতে আর এখন বৃষ্টিপায় কমে আসছে যেহেতু সেপ্টেম্বর মাসে আসছে এগারো বারো তারিখের মতো তো আপনারা ভালো লাগবে আশেপাশের গ্রাম অঞ্চলগুলি ঘুরলে আমি সব জায়গায় মোটামুটি ঘুরি ওই যে বকুল আছে এখানে বকুল জোরে একটা চিল্লানি গাঁও তুমি ওইখানে তুমি কি ট্রলার এটা ভাড়া নিছ না ভাড়া দিবা হ্যাঁ ভাড়া দিবা আচ্ছা এই বকুল এখানে আছে তো আমরা এখন আগে পাঠাইছি সেট ঠিক করো ভিডিও বানাবো ভিডিও করতে হবে অজস্র ভিডিও ব্র্যান্ডিং প্রমোটিং ইনফ্লুয়েন্সিং ভিডিও চলবে আর চলবে প্যাশন প্রফেশন এক হইতে হবে শুধু লাগা টুর লাগা ভিডিও ওকে তো যাই হোক টাটা বিদায় আমি ব্ল্যাক হয়ে যাচ্ছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন